প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইম স্টার্মার ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। বৃহস্পতিবার রাজধানীর ওয়াশিংটনে পৌঁছেছেন তারা। শুক্রবার হোয়াইট হাউসে সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট বাইডেনের সাথে। দুই নেতার মধ্যে কী নিয়ে আলোচনা হবে তা জানিয়ে গেল শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে হোয়াইট হাউস। আলোচনায় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি গুরুত্ব পাবে বৈশ্বিক নানা ইস্যু, বিশেষ করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে কীভাবে সাহায্য করা যেতে পারে তা নিয়েও আলোচনায় অন্যতম গুরুত্ব বিষয়ে আলোচনা করবেন তারা। তাছাড়া গাজা ইস্যু ও লোহিত সাগরের নিরাপত্তা নিয়েও আলোচনা হবে বৈঠকে।